লকডাউনের শিথিলতায় উপচে পড়া ভিড় এখন রাজধানীর শপিং মল, বিপণী বিতান ও সুপারমার্কেটগুলোতে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পয়লা বৈশাখ আর ঈদ উৎসবকে সামনে রেখে ব্যাপক আয়োজন থাকলেও বর্তমান পরিস্থিতিতে অস্তিত্ব সংকটের শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগ পর্যন্ত লকডাউন শিথিল করা দাবি তাদের। এস কে সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এটি রাজধানীর গাউসিয়া ও নিউ মার্কেটের চিত্র। একই চিত্র অধিকাংশ শপিং মল ও বিক্রয় কেন্দ্রগুলোর। সর্বত্রই এমনই উপচে পড়া ভিড়, যেন কেনাকাটার প্রতিযোগিতায় নেমেছেন রাজধানীবাসী। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন আসার আগেই পয়লা বৈশাখ ও ঈদের আগাম কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা ছিল চরমে। অ্যাকচুয়ালি লকডাউন বলতে তেমন কিছুই নাই, মানুষ অনেক বেশি ঈদের আনন্দ, সেই জন্য আর কি আসা। এটা আসলে ভয় শঙ্কা সবকিছু নিয়েই করছি, কিছু করার নেই। বৈশাখ এবং ঈদ দুইটা প্রায় একই সাথে হচ্ছে, সেই জন্যই একসাথেই শপিং করার জন্যই আসলে মূলত উদ্দেশ্য একটাই। হাজবেন্ডের বাসা সব কেনাকাটা আলহামদুলিল্লাহ, সেই জন্য বাবার বাসাটা বাকি, বাট তুলনামূলকভাবে দামটা একটু বেশি রাখে ওনারা। করোনায় গেল বছরও উৎসব কেন্দ্রিক ব্যবসা করতে না পারায় এবারে দুটি উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ছিল ব্যবসায়ীদের। তবে চলমান পরিস্থিতি পাল্টে দিয়েছে সবকিছু। বেচা বিক্রিতে প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশার কথা জানান তারা। প্রচুর কাস্টমার হয় বিকেলে, কিন্তু তখনই আমাদের দোকানটা বন্ধ করতে হচ্ছে। যদি আপনার 12টা থেকে 8টা পর্যন্ত হইতো, তাহলে অবশ্যই মানুষজন সন্ধ্যার দিকে আসতো এবং তখন কাস্টমার হইতো অনেক। লকডাউন তো অবশ্যই মানব, সরকার যদি আমাদের একটা সময় নির্ধারণ করে দেয় তাহলে আমার জন্য ভালো হয়। বৈশাখ এবং ঈদকে কেন্দ্র করে আমরা এই দুটা ওকেশন আমাদের সবচেয়ে বেশি মূল্যবান, এবং আমরা এই কাপড়ের যারা বিজনেস করি আমরা এই বিজনেসটাকে, এই দুটা ওকেশনকেই মূল টার্গেট করে আমরা বিজনেসের টোটাল সিস্টেমটা আমরা রোলিং করি। গত বছরও বিজনেস করতে পারি নাই, এবছরও বিজনেসের যে সময়টাতে আমাদের পিক আওয়ার বলে, আমাদের বিজনেসের মূল বিজনেসের পিক আওয়ার, সেই সময়টাতে এসে আমাদের করোনার খপ্পরে পড়া, তা আসলে এবছর আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব। সর্বাত্মক লকডাউন আর মাত্র 2 দিন বাকি। তবে লকডাউন নিয়ে দ্বিমত না থাকলেও আসন্ন আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা ব্যবসায়ীদের। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।